বাবা ছিল প্রথম আইনজীবী যিনি বঙ্গবন্ধুর বেইলের জন্য কোর্টে যায় উনিশশো সত্তর ইলেকশনে আব্বা পাকিস্তান পার্লামেন্টের এমপি হন আমার বাবা মরহুম আবিদুর খান উনি উনিশশো আটচল্লিশ সঙ্গে বঙ্গবন্ধুর সাথে তার পরিচিত হয় রাজেন্দ্র কলেজে সেই সময় থেকে বাবা রাজনৈতিক ছাত্রলীগ করা আরম্ভ করেন এবং বাবা ছিলেন বৃহত্তম ফরিদপুর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নাইনটিন ফোরটি এইট তারপর বাবা ভাষা আন্দোলনের সবাই বঙ্গবন্ধুর সাথে সবসময় ছিলেন উনিশশো ছয় দফা সময় বাবা ছিলেন এবং বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করা হয় আগরতলার সময় বাবা ছিল প্রথম আইনজীবী যিনি বঙ্গবন্ধুর বেইলের জন্য কোর্টে যায় অন্য কোনো আইনজীবী তখন সাহস করে কোর্টে জিতে সাহস পান নাই বাবা ছিল প্রথম লয়ার পরবর্তী পর্যায়ে বাবার সাথে অন্যান্য লয়ার টিমে জয়েন করেন এবং তারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর আগরতলা মামলার বিরুদ্ধে লড়ে দাঁড়ান উনিশশো সত্তর ইলেকশনে আব্বা পাকিস্তান পার্লামেন্টের এমপি হন প্রথম কল সালে বাবা এমপি হন এবং সালে আব্বা গভর্নর নিযুক্ত হন মাদারপুরে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আব্বা পুরো নিঃস্তেষ ছিলেন উনিশশো সালে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে প্রত্যাবর্তন করেন তার ডাকে বাবা তার সাথে দেখা করেন এবং বাবাকে দায়িত্ব দেওয়া হয় শরীয়তপুর এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের কমিটি তৈরি করার এবং বাবা ছিলেন জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাত সভাপতি দুই হাজার পাঁচ সালে বাবা মৃত্যুবরণ করেন মৃত্যুর আগ পর্যন্ত বাবা মাদারপুর শরিয়তপুর জেলার আওয়ামী লীগের সভাপতি ছিলেন বাঙালি যারা আমেরিকাতে থাকেন এবং যারা থাকবেন ভবিষ্যতে আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ ইফ ইউন বি পার্ট অফ দি সোসাইটি বি ইন দ্য সোসাইটি ইউ হ্যাভ টু গেট ইনভলভ উইথ ইন দ্য সোসাইটি ই ক্যান মেক দ্য চেঞ্জ ও দিস ইজ নট আমেরিকান ইউ আর আমেরিকান ইফ ইউ আর লিভিং ইন আমেরিকা ইউ আর পার্ট অফ আমেরিকা সো বি পার্ট অফ ইন ডন্ট কমপ্লেন ডু সামথিং অ্যাবাউট ইট বাংলাদেশে যারা আছেন তাদের জন্য শুধু আমার একটাই অনুরোধ সেটা হলো গিয়ে দে ইস নো এক্সকিউজ নট টু বি অনেস্ট অনেস্ট হইতেই হবে আপনাদের আমাদের অনেস্ট হইতেই হবে দেশটাকে আগায় যদি নিতে চান অনেস্টির উপরে কোনো এ কম্প্রোমাইজ হইতে পারে না দুর্নীতির বিরুদ্ধে কোনো মানে সাথে কোনো কম্প্রোমাইজ হইতে পারে না এগুলো রুখে বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আমাদের প্রাইম মিনিস্টার একা আমি জানি সে একা আমরা সবাই মিলে তাকে সাহায্য করতে হবে we have to help this is how we make the changes honesty is the best policy that's the only message i have for everyone